কোথায় এসেছেন আপনি? আমি এখানে বুঝাই আসছি। বুঝাও। বিদেশে কি জন্য এসেছেন? সাহায্য পাওয়া বলে। এর আগে কোনো অনুদান পাননি? আপনাদের বাড়িতে খাটনির কোনো লোক নেই? আমার ফ্যামিলি কিছু নাই। কিভাবে চলছে আপনার? ওই যাই তো পারি। কেন এসেছেন? অভাব গরিব বিধবা মানুষ। এর আগে কোনো কিছু সাহায্য পাননি? না। আমাকে বাড়তেও দেয়নি বাবা। কোন সাহায্য পাননি? এখন অভাব অভাব বলি আসছে লকডাউনের সময়। এতদিন কিভাবে চলবে? এতদিন কষ্ট শেখাতে চলেছে, এখন কাজ কাম নাই, ওই কারণে আরো আসছে। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি আইভিএফ ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখানকার কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।